চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সাগরিকা রয়েছি আপনাদের সঙ্গে। গত মঙ্গলবারের পর আজ আবারও নতুন করে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের কুলটির বরাকর থানা চত্বর। এবার সেই পুলিশি নির্যাতনের এক ন্যক্কারজনক ঘটনা। গতকাল একজনের মৃত্যুর পর আজ আবারও একজন গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি, আর তার জেরে আবার অশান্ত হলো বরাকর। গত মঙ্গলবারের পর আবারও নতুন করে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের কুলটির বরাকর থানা চত্বর। এবার সেই পুলিশি নির্যাতনের ন্যক্কারজনক ঘটনা। গতকাল একজনের মৃত্যুর পর আজ আবার একজন গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি, আর তার জেরে আবারও অশান্ত হলো বরাকর। ঘটনার প্রকাশ সোমবার রাতে চুরির ঘটনায় বেশ কিছু জনকে গ্রেফতার করে বরাকর পুলিশ ফাঁড়ি। আর এরপর গতকাল পুলিশ হেফাজতে মৃত্যু হয় মোহাম্মদ আরমান আনসারি নামের এক যুবকের, আর তারপর থেকেই উত্তপ্ত বরাকর। এদিকে সূত্রের খবর, ওই চুরির ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া আরও একজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বুধবার হাসপাতাল মারফত সেই কথা জানতে পারে আশঙ্কাজনক যুবক শ্যামল বাউরির পরিবার, আর এরপরেই আবারও বুধবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বরাকরে।